এক্ষুনি এই সোমনাথের ভিডিওটা দেখে আসলাম। কালকে আমি জনিকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, তাই এই ভিডিওটা আজকে আমার করতেই হতো। আজকে আমার দেখে ভালো লাগলো যে সোমনাথ জনির জন্য আজকে বলেছে যে সে দই নিয়ে আসবে, জনিকে দুপুরবেলা সে দই দেবে, এবং তারপরে শেষে দেখলাম একটু মাংসও নিয়ে এসেছে। এবং আমি ওখানে নিজেও কমেন্ট করে এসেছি, বলেছি কীভাবে মাংসটা তুমি সে মানে ওদের জাস্ট একটু হলুদ দিয়ে ফুটিয়ে মাংস দিলেই হয়। তো এটা সোমনাথকে বলবো, সোমনাথ দেখে ভালো লাগলো। কাল যেরকম তোমাকে আমি বলেও ছিলাম, তাই জন্য আজকে এই ভিডিওটা করছি যে দেখে ভালো লাগলো যে এইভাবেই জনির টেক কেয়ারটা করো ভাই, কেননা ওদের টেক কেয়ার করলে তার কিছু সুফল তুমি তোমার জীবনে নিশ্চয়ই পাবে। এবং ভীষণ গরম পড়েছে, তাই ওদের পাখার নিচে রাখবে, তোমার সাথে এসিতে রাখবে, এবং নিদান পক্ষে কিছু না পেলে দই ভাত দেবে, না হলে মাংস কিনে নিয়ে এসো, মাংস ভাত দাও, আর দরকার হলে পেডিগ্রি কিনে নিয়ে এসো, পেডিগ্রি একটু গরম জল করে দিয়ে দাও, কিন্তু ওদের টেক কেয়ার করো। আমার এইটুকুই বলার ছিল আজকে তোমাকে, আমার দেখে আজকে ভালো লাগলো। এবং তার সাথে অবশ্যই এটাও বলবো যে নিজেরও খেয়াল রেখো, নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো, নিজেও ভালো থেকো এবং জনিকেও ভালো রেখো, এইটুকুই বলবো। তাই দেখে ভালো লাগলো বলে আমি আজকে এই ছোট্ট ভিডিওটা তোমার উদ্দেশ্যে করলাম।